প্রিয় দর্শক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে তো আপনারা সবাই চেনেন আশিকিটু সিনেমার পর আর পিছিয়ে ফিরে দেখাতে হয়নি শ্রদ্ধা কাপুরকে একের পর এক হিট ছবি জমা পড়েছে তার সফলতার জুরিতে তবে শুধু সে সিনেপ্রেমীরাই তার বক্ত এমনটা কিন্তু নয় বহু তারকাকেও নিজের মিষ্টি হাসি দিয়ে ভুলিয়েছেন শ্রদ্ধা কাপুর সম্প্রতি শ্রদ্ধার ব্যাপারে নিজের মনের কথা জানিয়েছেন টাইগার শ্রফ তাকে যে সেই স্কুল জীবন থেকে পছন্দ এতদিন পর সেটা অকপটে বলে উঠলেন টাইগার শ্রফ এই নিয়ে রীতিমতো তোলপার হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে টাইগার একানন তারও আগে আরও এক অভিনেতা শ্রদ্ধার প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়েছিলেন তিনি শ্রদ্ধারের সহ অভিনেতা বরুণ দেওয়ান এর আগে একটি রিয়েলিটি শোতে এসে তিনি জানান এক সময় তিনি শ্রদ্ধার উপর দুর্বল হয়ে পড়েছিলেন এমনকি সেই সুতে হাঁটু বসে শ্রদ্ধাকে ফুল উপহার দেন বরুণ সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি আগামী ছবি প্রচার করতে একটি সাক্ষাৎকারে এসেছিলেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর সেখানে অভিনেতা জানান এই একই স্কুলে পড়তেন তারা এবং সেই সময় থেকে শ্রদ্ধাকে মন দিয়ে বসেন তিনি টাইগার আরও জানান তিনি খুবই পীত ছিলেন এ প্রসঙ্গে সদা বলেন টাইগার তো আমাকে কিছুই বলেনি বললে হয়তো তখন ভেবে দেখা যেত এমনটা বলে হেসে উঠলেন শ্রদ্ধা কাপুর